হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি পনিরের একটি রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা বা রুমালি রুটি এগুলোর সাথে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই চিলি পনিরের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে এইরকম একটু চৌকো করে কাটা আছে। এখন এই পনিরটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 7 মতো একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে পনিরের মধ্যে এগুলোকে মাখিয়ে নেব। পনিরগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এখন এই পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এখন আমি পনিরগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে বেশ অনেকটাই তেল রয়েছে, এখন তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি। এখন এই বাদবাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 7 থেকে 8 কোয়া কুচানো রসুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা কুচি, একটু নেড়ে নেব হালকা করে। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে এইরকম একটু ফুলে নিয়েছি। পেঁয়াজগুলোকে 1 মিনিট মতো একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি একটু চৌকো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আবারও 1-1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এখন মধ্যে আমি 7 মতো লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে অনেক রকম সস দেওয়া হবে, সসের মধ্যে একটু লবণের স্বাদ থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য কয়েকটা দানা চিনি, এতে এই চিলি পনিরের কালারটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি এর মধ্যে বেশ কিছু সস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস, 1/2 করে এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা কিন্তু এটার মধ্যে রেড চিলি সস ছাড়াও করতে পারে, গ্রিন চিলি সস, টমেটো সস আর সয়া সস থাকলেই হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, সসের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে পনিরগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে 2-3 মিনিট মতো একটু ফুটতে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু জলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটাকে 2 মিনিট মতো একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব।
আমাদের এই চিলি পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে যদি একটু স্প্রিং অনিয়ন থাকে তাহলে সেটা অবশ্যই দেবেন। আমি তার পরিবর্তে সামান্য একটুখানি ধনে পাতা কুচানো দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আমাদের চিলি পনির একদম রেডি পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিলি পনিরের এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।